বয়স কত বাচ্চা? 4 মাস। 4 মাস, আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে প্লাস্টার হয়েছিল কয়টা? 6টা। 6টা প্লাস্টার হয়েছিল, এরপরে অপারেশন করছি। হ্যাঁ, বয়স কত? 6 মাস। 4 মাস। আগে প্লাস্টার করছিলেন কোথায়? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জুতা দিব, জুতাটা পরাইতে হবে রেগুলার, আর সাথে ব্যায়াম করাইতে হবে। ঠিক আছে, জুতা আর হচ্ছে গিয়ে ব্যায়াম, হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে ফলো, আর বাচ্চাকে মাঝে মাঝে সোজা করে দাঁড়া করাই দিতে হবে আর কি। হ্যাঁ, বাচ্চা হচ্ছে গিয়ে 6টা প্লাস্টার করা হয়, অনেক বেশি ডিফর্মিটি ছিল। ছবি আছে? না, ছবি নাই। ছবি নেই, অনেক বেশি বাঁকানো ছিল ভিতরের দিকে, সিভিয়ার ভ্যারাইটি অফ ক্লাফট ছিল। 6টা প্লাস্টার করা হয়, এরপর হচ্ছে কারেকশান হয় না, দেন হচ্ছে গিয়ে আমরা টেনোটমি করে দিই বাচ্চাকে, এবং আলহামদুলিল্লাহ এখন ভালো। মাত্র হচ্ছে গিয়ে অপারেশনের পরে প্লাস্টারটা খুললো, তাই না? এখন খুলতে 21 দিন পরে, 21 দিন পরে প্লাস্টারে খোলা হলো, আর এখন হচ্ছে গিয়ে বাচ্চা রেগুলার ক্লাফ ফুটে জুতা পড়বে, আর সাথে হচ্ছে ব্যায়াম করবে। ব্যায়াম দেখাই দিয়েছিলাম না আগে, ব্যায়ামটা করবে 3 দিন পর থেকে, কালকে থেকে হচ্ছে গিয়ে জুতা পড়া শুরু করবে। ঠিক আছে, কালকে থেকে জুতা পড়তে হবে, কেন আন্দোলন চলতেছে, কেন গাড়ি ঘোড়া চলানো রাস্তা? বাসা কোথায়? মানিকগঞ্জ। কেমনে এসছেন বাসে? ব্যায়াম করানো আর জুতা পড়া, আর কোনো কাজ নাই। হ্যাঁ, আর ওই পা এখন খুলে দিছে, ওগুলি সব খুলে বলে দিব। গোসল করানোর এখন তো যে গোসল টোসল করাই ফেলবেন, এরপর জুতা যখন পড়বেন 23 ঘন্টা করে জুতা পড়তে হবে আর কি। 23 ঘন্টা, 1 ঘন্টা খোলা থাকবে, ওই 1 ঘন্টার মধ্যে 5 বেলা হচ্ছে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে ব্যায়াম করাবেন, গোসল টোসল করাবেন, হ্যাঁ, একটু আলো বাতাস লাগাবেন পায়ে, এই হতে থেকে 1 ঘন্টা টোটাল সময় পাবেন, আর বাকি হচ্ছে 23 ঘন্টায় জুতা পরা রাখতে হবে। প্রথম প্রথম জুতাটা বেশিক্ষণ পরা রাখতে হয় যেন পা আবার বাঁকায় না যায়, কারণ পা এখন পুরোপুরি সোজা করা হয়েছে। এরপরে যখন বাচ্চার এখন তো বয়স কত? 6 মাস। 4 মাস যখন বয়স একটু বাড়বে, ওজন বাড়বে শরীরের, হ্যাঁ, তখন দেখা যাবে যে গ্রোথ বাড়বে, পা আবার বাঁকায় যাবে। ঠিক আছে, সেজন্য একটু বেশি সময় ধরে হচ্ছে গিয়ে জুতা পরাইতে হবে, পরে আস্তে আস্তে কমে যাবে, 23 ঘন্টা থেকে 22 ঘন্টা, 20 ঘন্টা, 16 ঘন্টা আস্তে করে কমে যাবে। এখন আর কমার সুযোগ নেই, এখন একটু বেশি বেশি পরাইতে হবে জুতা রেগুলার। হ্যাঁ, ঠিক আছে, এখন তো আলহামদুলিল্লাহ ভালো, পুরোপুরি পা সোজা। হ্যাঁ, ঠিক আছে, আগে অনেক বাঁকা ছিল, অনেক ভিতর দিয়ে, সেজন্য কিন্তু প্লাস্টারও করছি বেশি, 6টা প্লাস্টার লাগছে, তারপরে আবার অপারেশনও লাগছে। ঠিক আছে, এখন পুরোপুরি সোজা আছে মানে কি সোজা তা না, যদি জুতা পরায় গাফিলতি হয়, যদি হচ্ছে গিয়ে ব্যায়ামে গাফিলতি হয়, আবার কিন্তু পা বাঁকা যায়, অনেক বাচ্চারই বাঁকা। এখন সব খুলে নিতে হবে, এখন খাওয়া কোনো সমস্যা নেই, এখন তো মাত্র প্লাস্টার খুললো, সেই জন্য চাপ দিতেছি না বা ব্যায়াম করাইতেছি না বা দাঁড়াইতেছি না, দাঁড়া করায় দেখাচ্ছি না। হ্যাঁ, 1-2 দিন পর থেকে ব্যায়াম, দাঁড়া করানো সব নর্মাল হয়ে যাবে, খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, জুতোটা যেন না খুলে। ঠিক আছে, যে বাসসহ জুতা দিয়ে দিবে, জুতোটা একটু রেগুলার পরে যাবে, আবার 3 মাস পরে দেখা করতে হবে। ঠিক আছে, আবার 3 মাস 6 মাস পর আবার দেখা করে করে ফলো আপে থাকতে হবে, যেন পাটা শক্ত না হয়, আর বাচ্চাকে দাঁড়া করাই দেবেন সোজা করে। যখন দাঁড়া করাবেন তখন যদি দেখেন যে আপনার কোনো পা মাটিতে বসে গেছে, এখন যখন দাঁড়া করলে পা মাটিতে বসে যাবে না, এবং পা মাটিতে বসে যায় তাহলে হচ্ছে গিয়ে পা ভালো আছে। যদি দেখেন পা উঁচু হয়ে আছে, পায়ের মাঝখানে গ্যাপ আছে, বসতেছে না মাটিতে, তখন মনে করবেন যে পা আবার শক্ত হইতেছে, হ্যাঁ, তখন আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে বাসাতেই নিজেদেরকে। হ্যাঁ, সব কিছু দিব, লিখে দিব, আর হচ্ছে গিয়ে জুতাটা মাস্ট, এটা মিস দেওয়া যাবে না। জুতাটা তাড়াতাড়ি পরাই ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কি বাবা, এই যে বাবা 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 বাবা, 2-3 দিন পর থেকে জোর করে করে ব্যায়াম করাবেন। হ্যাঁ, ঠিক আছে, এই এভাবে করে চাপ দিয়ে 1-2-3-4-5-6-7-8-9-10, হ্যাঁ, নরম, আবার 1-2-3-4-5-6-7-8-9-10, আবার নরম, 1-2-3-4-5-6-7-8-9-10, আবার নরম। হ্যাঁ, এই ব্যায়ামটা চলবে আস্তে আস্তে। ঠিক আছে, আর বাচ্চাকে দাঁড়া করে দেবেন, দাঁড়া করান, দাঁড়া করান, এই যে পুরোপুরি পা যেমন বসছে
এরকম পা বসবে, ঠিক আছে? ঠিক আছে।